মাঠ, এই যে দেখেন আমরা এসএমআর আগে জুমা পড়বো এসএমআর মাঠে, এসএমআর আগের জুমা এসএমআর মাঠে করবো ইনশাআল্লাহ তাআলা। এই যে এটা তিন সিট মসজিদ, এই মসজিদে আমরা জুমার নামাজ পড়বো, অনেক মানুষ। এই যে এসএমআর মাঠ, এই যে দেখেন রালসিত, এই যে এসএমআর টয়লেট, ওই দেখেন এসএমআর মাঠ। দেখেন আমরা এসএমআর জুমা পড়বো এসএমআর মাঠে, জুমা পড়বো এসএমআর আগের জুমা এসএমআর মাঠে পড়বো। আগামী সপ্তাহে এসএমআর মাঠে জায়গা পাওয়া যাবে, খুব কঠিন হবে জায়গা পাইতে। যারা আগে গিয়ে আসতে পারবেন 10টা 11টার ভিতরে, যারা 10টার ভিতরে যারা আসতে পারবেন তারা মাঠের ভিতরে ঢুকতে পারবেন। 10টার পরে আসলে মাঠের ভিতরে জায়গা পাওয়া খুব কঠিন হবে, মাঠের ভিতরে ঢুকতে পারবেন না, এত ভিড় হবে। মাঠের বাইরে নামাজ পড়তে হবে, মাঠের বাইরে রাস্তাঘাটে নামাজ পড়তে হবে। জামাত পাইতে হইলে 10টার ভিতরে আসতে হবে, 10টার পরে আসলে জায়গা পাবেন না। এরপরে 10টার আগে যারা আসতে পারবেন মাঠের ভিতরে অজু করতে পারবেন, 10টার পরে আসলে মাঠের ভিতরে অজু করতে পারবেন না, মাঠের ভিতরে খুব কষ্ট হবে। অতএব তারা অজুর সিরিয়াল ধরতে হবে, অজুর সমস্যা হবে। এরপরে যারা গাজীপুরবাসী আছেন তারা আগে গিয়ে অজু করে ফেলবেন, অজু করে বাসা বাড়ি থেকে অজু করে আসবেন। ঢাকাবাসী আশপাশ যারা আছেন তারা আগের থেকে অজু করে আসবেন, পরে মাঠে এসে অজু করবেন, অজু করার সুযোগ পাবেন না, সিরিয়াল ধরে থাকতে হবে, অনেক কষ্ট হবে অজু করতে, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। অজু করতে গিয়া, টয়লেট করতে গিয়া, বাথরুম করতে গিয়ে হলে বাথরুমের সিরিয়াল ধরতে অনেক সমস্যা হয়, সিরিয়াল পাওয়া যায় না, অনেক দেরি হয়, বিভিন্ন সমস্যা যারা আগের থেকে। সবাই চেষ্টা করবেন যে বাসাবাড়ি থেকে অজু করে আসার জন্য। এটা হলো ইস্তামার মাঠ, এই ইস্তামার মাঠের তিন সিট মসজিদ, এটা হলো ইস্তামার মাঠের তিন সিট মসজিদ। আমরা তিন সিট মসজিদে আজ নামাজ পড়বো, আগামী সপ্তাহ হয়তো এই তিন সিট মসজিদে জায়গা পাওয়া যাবে না, এত ভিড় হবে। তিন সিট মসজিদে অনেক ভিড় হবে, তো কেউ সবাই চেষ্টা করবেন যে 10টার আগে আসার জন্য, 10টার আগে আসতে পারলে মাঠের ভিতরে ঢুকতে পারবেন, 10টার পরে আসলে মাঠের ভিতরে ঢুকতে পারবেন না। এই